আমাদের এই পৃথিবীটা এতটাই অনন্য যে এটিকে সম্পূর্ণরূপে বোঝা কিন্তু খুব কঠিন। এবং যখনই আমরা ভাবি যে এখন সব কিছু স্বাভাবিক আছে, তখনই এমন কিছু আমাদের সামনে আসে যা বিশ্বের এক অনন্য যাত্রায় আমাদের নিয়ে যায়। পৃথিবীতে এমন কিছু অনন্য গ্রাম রয়েছে যা আমাদের হতবাক করে দেয়, যাদের সম্পর্কে জানলে আপনিও আশ্চর্য হবেন আর বলবেন যে এটি কিভাবে সম্ভব। তবে এই সকল গ্রামের ব্যতিক্রমী কাহিনী তাদের একচ্ছত্র গ্রামের মর্যাদা দেয়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গ্রামের সম্পর্কে জানব যা সেখানে বসবাসকারী মানুষের কাছে তো সাধারণ, কিন্তু বাকি বিশ্ব তাদের সম্পর্কে শুনে অবাক হয়ে যায় এবং তখনই মনের মধ্যে সেই একই প্রশ্ন আবার ঘুরে আসতে শুরু করে যে এটি কিভাবে হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের এই আজব কিন্তু বাস্তব ভিডিও। বেনাগ্রাম। বেনাগ্রাম পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামকে ভূতের গ্রাম বলা হয়, যেখানে যাওয়ার নাম শুনলেই মানুষ ভয় কাঁপতে থাকে। এই গ্রামে কি এমন রহস্য লুকিয়ে আছে যার জন্য এই গ্রামকে ভূতের গ্রাম বলা হয়? আসলে প্রথম দিকে এই গ্রাম এমনটা ছিল না। বেশ কিছু বছর আগেও এখানে প্রচুর মানুষ বসবাস করত। গ্রামের বাড়িঘর দেখেও আপনার কিছু মনে হবে না, কারণ এখানকার বেশিরভাগই পাকা বাড়ি। শহরের থেকে দূরে হওয়ার কারণে প্রথমে গ্রাম দুষ্কৃতীদের নজর আসে, যারা মাঝে মধ্যেই কাউকে হত্যা করে তার মৃতদেহকে এই গ্রামে ফেলে রেখে যেত। এমনটাও বলা হয় একসময় গ্রামের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনের উপরে প্রতিদিনই কোনো না কোনো মানুষের লাশ পড়ে থাকত। একসময় এমনও হতো যে গ্রামবাসীরা সকালে ঘুম থেকে উঠে কোনো না কোনো ডেড বডি দেখতে পেত, যার ফলে এত লাশ দেখতে দেখতে এখানকার মানুষরা খুবই ভীত হয়ে পড়েছিল। পরে এখানকার মানুষরা এখানে কিছু অলৌকিক ঘটনাও ঘটতে থাকে, সময়ের সাথে সাথে যা বেড়ে যেতে থাকে। এমনটাও মনে হয় যে এই গ্রাম মৃত ব্যক্তির আত্মারা দখল করে নিচ্ছে এবং যারা খুব শীঘ্রই এই গ্রামকে ধ্বংস করে ফেলবে। আর এই ভয়ের কারণেই এখানকার বাসিন্দারা ধীরে ধীরে এই গ্রাম ছাড়তে শুরু করে। যে গ্রামে একসময় এত হিল্লোড়, এখন সেই গ্রামে থাকার মতো কোনো মানুষই নেই। তিলতেপেক গ্রাম। এই গ্রামের রহস্য আপনাদের অবাক তো করবেই, তারই সাথে এই গ্রামের কথা জানলে আপনারা কষ্টও পাবেন। এই গ্রামটি মেক্সিকোতে অবস্থিত, যাকে অন্ধদের গ্রাম বললে ভুল বলা হবে না, কারণ এখানে বসবাসকারী প্রতিটি মানুষ থেকে পশু পাখি সবাই অন্ধ হয়ে যায়। জন্মের পরপরই কোনো এক অজানা কারণে পশু পাখি সহ সকলে নিজেদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, যার পেছনে খুব অবাক করা এক রহস্য আছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখানে জেপোটেক নামে এক প্রজাতি বাস করে। বলা হয় যখন কোনো শিশু জন্মায় তখন সব ঠিক থাকে, কিন্তু কিছুদিন পর তাদের দৃষ্টিশক্তি চলে যায়, মানে তারা অন্ধ হয়ে যায়। এই গ্রামের মানুষদের কাছে এই অন্ধত্বের কারণ হিসাবে একটি অভিশপ্ত গাছের কথা বলা হয়। তাদের মতে এই গ্রামে লাভাজুয়েলে নামক একটি গাছ আছে, যেটা দেখার পর মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই অন্ধ হয়ে যায়। কিন্তু বৈজ্ঞানিকদের মতে এই অন্ধত্বের কারণ কোনো গাছ নয়, বরং এক ধরনের বিপজ্জনক ও বিষাক্ত মাছি। এই বিশেষ ধরনের মাছির দংশনের ফলেই সবার চোখে দৃষ্টি চলে যায়। তবে এখনও পর্যন্ত কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি, তাই তা রহস্য হয়েই থেকে গিয়েছে। এই গ্রামে কম করে 70টি ঘর আছে, যেখানে প্রায় 300 জন মানুষ বাস করে। বিশেষত্ব হচ্ছে এখানে কোনো বাড়িতেই জানলা নেই। এখন আপনারাই ভেবে দেখুন, কোনো গ্রামের সকলেই যদি অন্ধ হয় তাহলে তারা জীবনযাপন কিভাবে করে? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে জানাবেন। মাখনিক গ্রাম। এই গ্রামকে লিলিপুরের গ্রাম বলা হয়, যা ইরানে অবস্থিত। এই গ্রাম আফগানিস্তান আর ইরান থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। আজ থেকে প্রায় 150 বছর আগে এখানে শুধুমাত্র বামন বা বেটে লোক থাকত। বর্তমানে ইরানের সাধারণ মানুষের যা উচ্চতা হয় তার থেকে 50 সেন্টিমিটার কম লম্বা মানুষ এই জায়গায় বাস করত। আশ্চর্যত্ব আরও বাকি ছিল, যখন এখানে 2005 সালে একটি মমি পাওয়া যায় যা লম্বায় কেবল 25 সেন্টিমিটার ছিল। এরকমটা দাবি করা হয় যে শরীরের বিকাশের জন্য যে পুষ্টির প্রয়োজন হয় তা এই এলাকার মানুষরা পেত না, কারণ এই গ্রামে শুধুমাত্র কুল আর খেজুর জাতীয় ফলেরই চাষ হতো। আর এখানকার মানুষরা পূর্ণরূপে নিরামিষভোজী ছিল, যার ফলে তাদের উচ্চতা খুবই কম ছিল। এই গ্রামের মানুষরা চাও খেত না, তার বদলে তারা নেশার চা অর্থাৎ আফিমের চা খেত। আপনি অবাক হবেন এটা জেনে, এই গ্রামে 70 থেকে 80টা ঘর এমন আছে যার উচ্চতা মাত্র 1.5 থেকে 2 মিটার। এর থেকে এটা পরিষ্কার যে এখানকার মানুষরা খুব বেটে ছিল। মালানা গ্রাম। হিমালয়ের পর্বতশৃঙ্গের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যা চারিদিকে উঁচু পর্বতশৃঙ্গ আর বরফ দ্বারা ঘেরা একটি খুবই সুন্দর গ্রাম। প্রায় 1700 মানুষের বাস এখানে। এই গ্রামের সাথে জড়িত বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন আছে, যার মধ্যে একটি হলো এখানকার লোকেরা নিজেদেরকে বিখ্যাত গ্রিক রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর বলে দাবি করে। আগে হ্যাঁ, সেই আলেকজান্ডার যার সারা বিশ্বজয়ের আকাঙ্ক্ষা ছিল,
মনে করা হয় যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তার কিছু সৈন্য মালানা গ্রামে আশ্রয় নিয়েছিল এবং তারপর তারা এখানেই থেকে যায় আর এখানকার বাসিন্দা হয়ে যায়। আর তাই তারা নিজেদেরকে সেই সৈন্যদের বংশধর বলে দাবি করে। তবে তাদের এই দাবি অস্বীকার করা একেবারেই সম্ভব নয়, কারণ আলেকজান্ডারের সময় তৈরি জিনিসপত্র মালানা গ্রামে পাওয়া গেছে, যেখানে আলেকজান্ডারের সময় একটি তলোয়ারও পাওয়া গেছে যা সেখানে একটি মন্দিরে রাখা আছে। এখানকার লোকেরা কানাসি নামে একটি ভাষা বলে, যেটা নিজেই একটা রহস্য, কিন্তু এখানকার বাসিন্দারা এই ভাষাকে খুব পবিত্র বলে মনে করে। তবে এই ভাষায় এখানে ছাড়া আর কোথাও ব্যবহার করা হয় না। বলা হয় এই গ্রামে তাদের নিজস্ব আইন আছে আর এখানকার বাসিন্দারা সেই আইন মেনে চলে, আর যারাই এই আইন ভাঙে তাদের শাস্তি এরা নিজেরাই দিয়ে থাকে। আপনি যদি কোনোদিন হিমাচলে এই গ্রামে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের বলে রাখি, এই গ্রামে যদি কোনো বাইরের মানুষ কোনো জিনিস স্পর্শ করে তাহলে তাদের 1,000 থেকে 2,500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। এমনকি এখানে কোনো বাসিন্দাদের স্পর্শ করারও অধিকার নেই। ভিগানেলা গ্রাম, ভিগানেলা গ্রাম ইটালিতে অবস্থিত। ইটালিকে আমরা সবাই তার সৌন্দর্যের জন্য চিনি, কিন্তু এই ইটালির মিলান শহরে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত একটি গ্রাম ভিগানেলা, যা চারিদিকে বড় বড় পাহাড় দ্বারা পরিবেষ্টিত। লোকে বলে যে এই গ্রামে নিজের একটা সূর্য আছে। আসলে নিচে থাকার দরুন শীতকালে 3 মাস সূর্যের আলো এই গ্রামে পৌঁছায় না, তাই গ্রামের কিছু ইঞ্জিনিয়ার মিলে একটা বড় আয়না বানিয়েছে যাতে রিফ্লেক্ট হয়ে সূর্যের আলো এই গ্রামে পৌঁছায়, আর যার ফলে পুরো গ্রাম সূর্যের আলো পায়। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গ্রাম যা এখনও পর্যন্ত নিজেদেরকে রহস্যময় বানিয়ে রেখেছে। যদি আপনাদের কোনো গ্রাম সম্পর্কে কোনো রহস্য জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।